আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, আমরা এই লকডাউন সময়ের মধ্যে স্কুল বন্ধ থাকলেও আমরা জানি আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, আর অ্যাসাইনমেন্টের সাথে সংশ্লিষ্ট আমাদের সিলেবাসের সাথে যুক্ত যে পড়াগুলো আছে সেগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে, আয়ত্ত করতে হবে, যেহেতু আমরা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করব। সে কারণে শিক্ষার্থীরা, তোমরা পড়াগুলো খুব মনোযোগ সহকারে দেখবে আর বাসায়ও চর্চা করবে। আমি শুধু আমার বিষয় সম্পর্কে বলছি না, প্রত্যেকটা বিষয়। তোমাকে ভালো ফলাফল করতে হলে এবং ভালো একটা মূল্যায়নের জন্য নিজেকে তৈরি করতে হলে, আমরা কিন্তু পরীক্ষার মূল্যায়ন বলছি না, তোমার মূল্যায়ন, তোমাকে তুমি একটা ভালো জায়গায় উপস্থাপন করতে হলে, ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হলে, তাহলে আমাদের অবশ্যই পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে। পড়ালেখার বিকল্প কোনো কিছু নেই, জ্ঞানের বিকল্প কোনো কিছু নেই, শিক্ষার বিকল্প কোনো কিছু নেই, এটা আমরা সবাই ভালো করে জানি। তো এই কারণে শিক্ষার্থীরা, আমরা সবসময় শিক্ষার সাথে নিজেদেরকে যুক্ত রাখবো, পড়ালেখার প্রতি আগ্রহী থাকবো, চর্চা চালিয়ে যাব। আজকে আমি তোমাদের যেই ক্লাসটা করাবো এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নিমিত্তি, বাংলা ব্যাকরণ ও নিমিত্তি ষষ্ঠ শ্রেণীর ক্লাস। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা যদি বলছি বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস, তো এখানে হচ্ছে আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে বানান নিয়ে। তাহলে দেখো শিক্ষার্থীরা, দৃষ্টিপাত করো তোমাদের পাঠ্য বইয়ের দিকে। বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা, অর্থাৎ কোনো কিছুকে বর্ণন করা কিংবা বর্ণনা করা। অন্যভাবে বলা যায় বানান হলো বুঝিয়ে বলা। আবার আরেকটা বিষয় বলছে কি, বানান হচ্ছে বুঝিয়ে বলা, অর্থাৎ তোমাকে বুঝিয়ে বলতে হবে। লিখিত ভাষায় এই বলা স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ, অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ যোগ করাকে বোঝায়। তাহলে দেখো বিষয়টা, লাইনটা আরো একবার দেখি, কারণ বাংলা দ্বিতীয় পর্বের বিষয়গুলো তোমাদের কাছে একটু অন্যরকম মনে হয়, কারো কারো কাছে একটু কঠিনও মনে হয়। সেই জড়তা যেন আমাদের না থাকে মনের ভেতর, সেই ভীতি যেন না থাকে, আমরা বারবার পড়ব। আমি আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বলেছি, বাংলা দ্বিতীয় পত্র ক্লাসগুলো কিংবা যেই বিষয়ই হোক না কেন, তুমি যেখানে বুঝতে পারছো না সেটা বারবার পড়ো, তাহলে তুমি তোমার সমস্যা থেকে উত্তরণ পাবে। সে কারণে বলছি আমরা আরেকবার দেখি লাইনটা। লিখিত ভাষার এই বলা স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ, অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ যোগ করাকে বোঝায়। যেমন স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ, আম ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ। তাহলে দেখো এখানে বলছে কি, আমটা কিভাবে হচ্ছে স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ, আম ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ। এখানে আবার ভেঙে দেখিয়েছে মা ম যোগ আ, ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ। তাহলে হচ্ছে কি, কষ্ট, ছোট্ট একটা শব্দ কষ্ট, কিন্তু কতগুলো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কিভাবে সাজিয়েছে দেখো, ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ, তাহলে কষ্ট। ক যোগ অ যোগ মদনাশ যোগ ট, কষ্ট। বানান শিখতে বা লিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই। তাহলে আমরা এখানে কি জানতে পারছি, বানান লেখার যে নিয়মের কথা বলছি এটা বিশ্বের কোনো পরিপূর্ণভাবে কোনো ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম নেই।
ধ্বনিতত্ত্ব অংশে আমরা দেখেছি যে আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না, কিন্তু সব বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়ে আমাদের জানতে হবে কোথায় দীর্ঘস্বর ই উ চন্দ্রবিন্দু, কোথায় ন দন্তান্ন, কোথায় মধ্যাহ্ন, কোথায় তালব্যাস্য দন্তাস্য মধ্যাস্য, কোথায় বিসর্গ, কোথাও ও নিয় অনুষ্কার ক্ষীয়। এভাবে আমাদের দেখো শব্দগুলো অক্ষরগুলো দেওয়া আছে, ত খণ্ডত ক্ষীয় ইত্যাদি বসবে। তাহলে এই জিনিসগুলো আমরা কোথায় কিভাবে ব্যবহার করব সেটা এখানে বলা হয়েছে। এইসবের ব্যবহার না জানলে বানান ভুল হবে। এখন তোমাকে এই অক্ষরগুলো কোনটা কোন জায়গায় তোমাকে বানানে বসাতে হবে, এটার ব্যবহার যদি তুমি সঠিকভাবে না জানো তাহলে তোমার বানানটা ভুল হয়ে যাবে। বানানের ধারণা, এমন এক সময় ছিল যখন বাংলা বানানের নিয়মের প্রতি কারো আগ্রহ ছিল না। তাহলে অতীতে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি তখন বাংলা বানানের প্রতি কারো তেমন কোনো আগ্রহ ছিল না। এই অবস্থায় ব্যক্তি নিজের মতো করে বানান ব্যবহার করত, এতে বানানের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। শুরু হয় বাংলা বানানে শৃঙ্খলা আনার চেষ্টা। বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে, যেমন সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি রয়েছে। বাংলায় আগত শব্দগুলো এইসব শব্দের মূল উচ্চারণ এবং বাংলা ভাষার ধ্বনি ব্যবস্থা অনুসারে সেগুলো লেখার প্রেরণা থেকেই উদ্ভাবিত হয় বাংলা বানানের নিয়ম। তাহলে দেখো বাংলা বানানের নিয়মটা প্রথম দিকে বলছে আগ্রহ ছিল না কারো, পরবর্তীতে যেহেতু যে যার ইচ্ছে মতো বানানটা লিখছে সেটাকে শুদ্ধ করার জন্যই এই নিয়মটা তৈরি হয়েছে, এবং তখন থেকে আগ্রহ ভরে এই বাংলা বানানকে শুদ্ধ করার জন্য প্রচেষ্টা চলছে। এক্ষেত্রে প্রথম প্রচেষ্টা গ্রহণ করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1936 সালে প্রকাশিত হয় বাংলা শব্দের বানানের নিয়ম। তাহলে আমরা এই লাইনটা ভালো করে দেখো, 1936 সালে আমরা যখন বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখি এই ধরনের সাল জায়গার নাম এগুলো থাকে, সেই জন্য আমরা একটু ভালো করে দেখব। 1936 সালে প্রকাশিত হয় বাংলা শব্দের বানানের নিয়ম। পরবর্তীকালে বাংলা বানানকে শৃঙ্খলাবদ্ধ করতে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগী হয়েছে। আমাদের দেশে বাংলাদেশে টেক্সট বুক বোর্ড বাংলা একাডেমি বানান রীতি তৈরি করেছে। টেক্সট বুক বোর্ড ও বাংলা একাডেমির বানান রীতি এক হয়েছে। বাংলা একাডেমির বানান রীতি এখন সর্বত্র মানা হচ্ছে। তাহলে আমরা যে শুদ্ধ করার কথা বলছি বানানের ক্ষেত্রে, সেটার জন্য যারা কাজ করেছেন তারা হচ্ছেন বাংলা একাডেমি বানান রীতি। সেখান থেকে আমরা শুদ্ধ শব্দটা খুঁজে পাচ্ছি এবং বানানগুলো সবার একই হচ্ছে। আগে যেমন যে যার মতো করে লিখেছে সেই বিষয়টা এখন আর নেই, এখন হয়ে গেছে বাংলা একাডেমি সেই দায়িত্বটা নিয়েছে এবং বানানগুলোকে শুদ্ধ করে দিয়েছে, আর আমরা সেই শুদ্ধ বানানটাকেই এখন আমাদের পড়া এবং লেখার মধ্যে ব্যবহার করছি। বানানের নিয়ম, নিচে বাংলা বানানের কিছু নিয়ম উদাহরণ দিয়ে বোঝানো হলো। বিদেশি শব্দে ইংরেজি, আরবি, ফার্সি ও অন্যান্য ভাষার শব্দ বানানে সব সময় হর্ষ ই বা হর্ষিকার হবে, যেমন জাফরানি, মিশনারি, ফিরিস্তি, উর্দি, বনেদি প্রভৃতি। তাহলে দেখো এখানে বলছে কি ইংরেজি, আরবি, ফার্সি ও অন্যান্য ভাষার শব্দ এখানে এসেছে, আর এখানে যখন ব্যবহার করছে তখন ইকার হর্ষিকার বা হর্ষি বা হর্ষিকার এই দুটোর ব্যবহার করতে গেলে যেখানে ব্যবহার আসবে সেখানে সবসময় কি হবে হর্ষিকারটা ব্যবহার হবে। যেমন জাফরানি, এখানে দন্তান্ন হর্ষিকার, লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা সব জায়গায় হর্ষিকার ব্যবহার করা হয়েছে, মিশনারি, ফিরিস্তি, উর্দি, বনেদি প্রভৃতি। তাহলে এই বানানগুলো লিখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে হর্ষিকার ব্যবহার করতে হবে। বাংলা শব্দের বানানে সব সময় হর্ষিকার বা
ইকার হবে, যেমন ঢুলি, হাঁড়ি, বাঁশি, চাঙ্গারি প্রভৃতি। তাহলে এবার আমরা যেটা দেখছি, বাংলার কিছু শব্দের মধ্যে ব্যবহার করা হয়েছে অংশীকার, যেগুলো বাংলা শব্দ, ঠিক আছে, বাংলা শব্দের মধ্যে ব্যবহার করতে হচ্ছে। যেমন ঢুলি, ঢুলি তো তোমরা চিনো, হ্যাঁ ঢুলি, তারপরে হচ্ছে হাঁড়ি, হাঁড়িও চিনো, মাটির হাঁড়ি, এগুলো তোমরা জানো, বাঁশি। তাহলে এই শব্দগুলোর মধ্যে আমরা অস্বীকার ব্যবহার করব। ভাষা ও জাতিবাচক শব্দের শেষে অস্বীকার হবে, যেমন বাঙালি, ইংরেজি, ইরানি, পুঞ্জাবি। তাহলে শব্দগুলো আমরা দেখি, পাঞ্জাবি, ইরাকি, পাকিস্তানি, জাপানি প্রভৃতি। তাহলে এই শব্দগুলো ব্যবহার করার সময় এখানে কি বলেছে আরেকবার দেখো, ভাষা ও জাতিবাচক শব্দ। আমরা যখন ভাষা ও জাতিবাচক শব্দটা ব্যবহার করব, তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে অস্বীকার হবে, যেমন জাপানি, ঠিক আছে, অস্বীকার ব্যবহার করা হয়েছে, বাঙালি অস্বীকার ব্যবহার করা হয়েছে। এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য রাখবো। শিক্ষার্থীরা, ইংরেজি শব্দে এ উচ্চারণ, যেখানে এ, যেখানে এর জন্য এ, আ, ইংরেজি শব্দে এ উচ্চারণ, যেখানে আ, সেখানে এর জন্য আ, এস এর জন্য উচ্চারণ, সেখানে দন্তমূলীয় স, সেখানে এস এর জন্য, সেখানে এস এর জন্য দন্তস্ব, যেখানে তালব্যস্বের জন্য এস এবং এস এর জন্য ট হবে, যেমন অ্যাডভোকেট, অ্যাটর্নি, বাস, সুগার, আর্টিস্ট, স্টেশন, স্টোর প্রভৃতি। এখন দেখো এখানে কোন জায়গায় কোনটার বদলে কোন শব্দটা হচ্ছে সেটা ভালো করে দেওয়া আছে। এর জায়গায় আ, ঠিক আছে, যেখানে এর জায়গায় আ, সেখানে এর জন্য আ, এভাবে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে। একটু মনোযোগ সহকারে তোমরা পড়লেই বুঝতে পারবে। তাহলে এখানে আমরা নতুন যে শব্দগুলো পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভোকেট, অ্যাটর্নি, বাস, সুগার, আর্টিস্ট, স্টেশন, স্টোর প্রভৃতি। সংস্কৃত বা তৎসম শব্দের পরে র এর পরে মদনান্য হবে। তাহলে এখানে বলছে কি, সংস্কৃত বা তৎসম শব্দের পরে, তাহলে তৎসম শব্দের পরে র এর পরে মদনান্য হবে, যেমন চরণ, চরণে এখানে যেহেতু র আছে এখানে মদনান্য হয়ে গেছে, কারণ র এর পরে মদনান্য, লক্ষ্য করো র আছে বলেই এগুলো মদনান্য হয়ে গেছে সূত্র অনুসারে, এখানে আমাদের যে নিয়ম বলেছে নিয়ম অনুসারে। তাহলে চরণ, কারণ, রণ, মরণ, অনুসরণ প্রভৃতি, এই শব্দগুলো হয়েছে কিসের জন্য, র এর পরে নিয়ম অনুসারে মদনান্য হবে, সেজন্য এভাবেই বানানগুলো হয়েছে। বাংলা শব্দে এর পর র এর পর মদনান্য হবে, যেমন ধরন, এখানে আবার বলা হচ্ছে কি, বাংলা শব্দ যেহেতু ধরনটা হচ্ছে বাংলা শব্দ, সেক্ষেত্রে এখানে র এর পরে হবে দন্তান্য। আর তৎসম বা সংস্কৃতর ক্ষেত্রে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, লক্ষ্য করো, তৎসম সংস্কৃত হলে র এর পরে হবে মদনান্য, আর বাংলা শব্দ হলে হবে র এর পরে দন্তান্য। তাহলে এই জিনিসগুলো যদি আমরা মনোযোগ সহকারে একটু পার্থক্যটা খেয়াল করে না পড়ি, তাহলে আমাদের মনে রাখা একটু কষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে আমাকে বুঝতে হবে দুটোর মধ্যে পার্থক্য কি আছে। আগে তো অবশ্যই আমি পড়বো, পড়ে দেখব দুটোর মধ্যে পার্থক্য কি, কেন এটা দন্তান্য হলো, কেন মদনান্য হলো, দুটো বিষয় আমাকে ভালো করে দেখে আগে আয়ত্ত করে নিতে হবে। এরপর আমাকে শব্দগুলো দেখতে হবে কোন শব্দটা কি আছে, কিভাবে আছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন বানান সম্পর্কে দেখলাম, বানান কিভাবে পড়লে আমাদের জন্য সহজ হবে সেই জিনিসটা দেখলাম। এখন আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে অভিধান। এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে অভিধান। আমরা একটু পাঠ্য বইটা সামনে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। অভিধান দেখো,
অভিধান বলতে শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে বোঝায়। এখন আমরা অভিধান বলছি কোনটাকে, যেখানে শব্দ সংগ্রহ মানে একই শব্দ অনেক শব্দ আছে, হ্যাঁ, কিংবা প্রতিশব্দ হতে পারে, একই মিলযুক্ত শব্দ হতে পারে, হ্যাঁ, তো এই শব্দগুলো বিভিন্ন ধরনের শব্দ গ্রন্থ যেখানে আমরা শব্দের ভান্ডারও বলতে পারি এটাকে, ঠিক আছে। অভিধান বলতে শব্দ সংগ্রহ জাতীয় গ্রন্থকে বোঝায়। একটি ভাষিক সম্প্রদায় তাদের মুখের ও লিখিত ভাষায় যেসব শব্দ ব্যবহার করে সেই সব শব্দ অভিধানে ভুক্তি দেওয়ার নিয়ম। তাহলে কি বলছে লাইনটা আরেকবার দেখি আমরা। একটি ভাষিক সম্প্রদায় তাদের মুখের ও লিখিত ভাষায় যেসব শব্দ ব্যবহার করে সেই সব শব্দ অভিধানে ভুক্তি দেওয়ার নিয়ম, কিন্তু সব সময় তা সম্ভব হয় না। অভিধানে প্রতিটি শব্দের বিস্তৃত পরিচয় লেখা থাকে, বিস্তৃত পরিচয় লেখা থাকে, যেমন শব্দটির উৎস কি, কিভাবে তা তৈরি হয়েছে, এর প্রাচীন ও বর্তমান ব্যবহার কেমন, এর উচ্চারণ কেমন, শব্দটি বিশেষ্য না বিশেষণ বা অন্য কোনো শ্রেণীর ইত্যাদি। অভিধান বানান শেখার জন্য বিস্তৃত গ্রন্থ। তাহলে আমরা অভিধান সম্পর্কে কিছু জিনিস জানতে পারলাম। এরপর দেখো বাংলা অভিধান। এতক্ষণ আমরা ফুল অভিধান সম্পর্কে জেনেছি, এখন জানবো আমরা বাংলা অভিধান সম্পর্কে, বাংলা আমাদের কি বলছে। বাংলা ভাষায় অভিধান রচনার প্রথম চেষ্টা করেন খ্রিস্টান মিশনারি মানুয়েল দা আসুস্ট্রাসাও। তার রচিত বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ ভোকাবুলারি ইম ইন্দোমা বেঙ্গলে পর্তুগিজ। তাহলে আমরা বইটা সম্পর্কে জানলাম। এখানে একটা বইয়ের কথা বলা হয়েছে, শব্দকোষ বই, সেটা হচ্ছে কি ভোকাবুলারি ইম ইন্দোমা বেঙ্গলি পর্তুগিজ। গ্রন্থটি 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিভো থেকে প্রকাশিত হয়, কিন্তু 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত বঙ্গ ভাষাবিধান ভাষাবিধানকে প্রথম বাংলা অভিধান হিসাবে গ্রহণ করা হয়। পরবর্তীকালে বহু বাংলা অভিধান প্রকাশিত হয়েছে এবং এখনো প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে অভিধান প্রণয়নে বাংলা একাডেমির অবদান গুরুত্বপূর্ণ। এই একাডেমি থেকে বাংলা ভাষার অভিধান ছাড়াও বেশ কিছু বিশেষায়িত অভিধান, যেমন বানান অভিধান, উচ্চারণ অভিধান, বিজ্ঞান অভিধান, ঐতিহাসিক অভিধান, বাংলা ইংরেজি দ্বিভাষিক অভিধান ইত্যাদি প্রকাশিত হয়েছে। তাহলে আমরা এখন বাংলা অভিধান সম্পর্কে জানলাম। এবার দেখো অভিধানের শব্দভুক্তির নিয়ম, অভিধানে কিভাবে শব্দগুলো শব্দভুক্তি হয়েছে সেই নিয়মটা আমরা জানবো। বর্ণক্রমানুক্রমিকে শব্দ সাজানো, বর্ণানুক্রমিক শব্দ সাজানো। তাহলে আমরা বর্ণানুক্রমিক শব্দগুলো কিভাবে সাজাবো সেটা দেখি। অভিধানে শব্দ সাজানোকে বলা হয় ভুক্তি। এখন আমরা জানছি অভিধানে যে আমরা শব্দগুলো সাজাচ্ছি সেটাকে বলছে কি ভুক্তি। সব ভাষার অভিধানে শব্দের এই ভুক্তি নির্দিষ্ট ভাষার বর্ণক্রম অনুসারে হয়। বাংলায় 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। তাহলে বাংলায় কয়টি স্বরবর্ণ রয়েছে? 11টি, আর ব্যঞ্জন বর্ণ আছে 39টি। স্বরবর্ণ অ আ ই উ ডি এ ঐ ও ঔ, একদম দেখো একসাথে দিয়ে দিয়েছে পড়তে সুবিধা। আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এখানে সব দেওয়া আছে ব্যঞ্জন বর্ণ, ক খ গ ঘ এভাবে সিরিয়াল অনুযায়ী সব দেওয়া আছে। এরপর দেখো অভিধানে এই ক্রম ঠিক কি এভাবে অনুসরণ করা হয়নি, সামান্য কিছু বৈচিত্র্য এক্ষেত্রে রয়েছে। বাংলা অভিধানে গৃহীত বর্ণনাক্রম ক্রম নিম্নরূপ, অ আ ই ই এখানে একটু চেঞ্জ হয়েছে, দেখো খেয়াল করে দেখো, পড়লেই তোমরা বুঝতে পারবে। উভয়টার মধ্যেই আমরা একটু চেঞ্জ দেখতে পাচ্ছি, যেমন এখানেও চেঞ্জ হয়েছে, কয়ের পরে খ আসেনি, এভাবে কিছু চেঞ্জ আছে। তাহলে এটা আমরা পড়লেই বুঝতে পারছি, ক খ খ গ ঘ ঙ।
এভাবে চেঞ্জ হয়েছে। এরপর দেখো উল্লেখ্য যে অস্কার চন্দ্রবিন্দু, হ্যাঁ, স্বরবর্ণের পরে এই ব্যঞ্জন বর্ণের আগে ব্যবহৃত হয়। আর্কীয় যুক্ত বর্ণ হলেও অভিধানে ক বর্ণের পরে বর্ণরূপে প্রয়োগ হয়। তাহলে এখানে আমরা কিছু সাংকেতিক ব্যবহারও দেখছি, যে অক্ষরগুলো ব্যঞ্জন বর্ণের, এগুলো একটু ভালো করে তোমাদেরকে আয়ত্ত করতে হবে, চর্চা করতে হবে। এরপর দেখো যুক্ত অক্ষরের বর্ণনা, বর্ণনাক্রম। তাহলে আমরা যুক্ত যুক্ত অক্ষরের বর্ণগুলো কিভাবে দেখছি, এখানে দেওয়া আছে প্রত্যেকটা বর্ণ তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো কার চিহ্ন, এখান থেকে আবার বের করেছে কার চিহ্ন, ফলা চিহ্ন। তাহলে এখানে কার চিহ্ন, ফলা চিহ্ন আছে, আকার, ইকার, রসিকার, দীর্ঘকার এভাবে দেওয়া আছে, আবার ফলা চিহ্ন জফলা রফলা এভাবে, হ্যাঁ, দেওয়া আছে। তাহলে আমরা চিহ্নগুলো একটু বাসায় বসে খাতায় লিখে প্র্যাকটিস করলে আমাদের জন্য খুব ভালো হবে, আমরা সহজে ভুলবো না। এটার ব্যবহারটা আমাদেরকে অবশ্যই খাতায় করে দেখতে হবে, নয়তো কি হবে, আমরা মুখে যতক্ষণই পড়ি না কেন একটু পরে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। পড়ার পাশাপাশি খাতায় একটু যদি চর্চা করি তাহলে পড়াটা কিন্তু দীর্ঘস্থায়ী, মাথায় থেকে যাবে, মনে থাকবে, হারিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে দেখো অভিধানের ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দ, বাংলা অভিধানের শব্দগুলো যেভাবে বর্ণানুক্রমে সাজানো হয়েছে তার কিছু নমুনা নিচে উল্লেখ করা হলো। অ, অনাথ, এতিম, বাবা মা এবং অভিভাবক নেই যেসব শিশুর। তাহলে এটা তোমরা ভালো করেই জানো, বাবা মা যাদের নেই তাদেরকে এতিম বলে। তাহলে সেই শব্দটা এখানে আসে অ থেকে অনাথ, অনাথ থেকে হচ্ছে এতিম। অবনী, অবনী, অবন থেকে আসছে কি দেখো, পৃথিবী, ধরা, জগৎ। আ থেকে আসছে আক্কেল, আক্কেল থেকে হচ্ছে বুদ্ধি, বিবেচনা, কাণ্ডজ্ঞান। উনন, চুলা, উনন মানে চুলা, এটা তোমরা জানো। ক, কিচির মিচির, ক থেকে আসছে কিচির মিচির। আমরা পাখি শব্দ শুনি, পাখি কিচির মিচির করে ডাকে, এই জন্য শব্দটা আসছে কিচির মিচির। ক্ষুদ্র পশু পাখি একসঙ্গে কোলাহল ধ্বনি, আমরা আগেই বলেছি পাখি, এখানে পশু কথা বলা হয়েছে, একসঙ্গে যখন কোলাহল করে ওদের যে সাউন্ডটা শব্দটা সেটা কি বলছে, কোলাহল ধ্বনি। কুমোর, কুম্ভকার, মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করা যাদের পেশা। খ, খিড়কি, খিড়কি জানালা, বাতায়ন, আমরা যেটাকে জানালা বলছি জানালাকে আবার বাতায়নও বলা হচ্ছে। তাহলে খিড়কি মানে হচ্ছে জানালা এবং বাতায়ন। গ, গচ্ছা, অনর্থক, অর্থদণ্ড, ক্ষতিপূরণ, আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে গচ্ছা দিতে হয়েছে আমাকে, হ্যাঁ, কোন একটা ভুল হয়ে গেলে তখন সেই ভুলের কারণে যখন বেশি পরিমাণে আরো কাজ করতে হচ্ছে তখন বলছে আহারে গচ্ছা দিতে হচ্ছে, শব্দটা আমাদের কথা প্রসঙ্গে চলে আসে। তাহলে দেখো গচ্ছা বলতে বুঝাচ্ছে অনর্থক, অর্থদণ্ড, ক্ষতিপূরণ। এরপর আছে ছতে আছে দেখো ছিন্ন, বিন, বিন ছেঁড়া, ছিন্নকে বলছে কি বিন ছেঁড়া। এরপর আছে ছোপ, রঙের পোচ, মানে রং যখন ছোপ ছোপ করে অনেক দেয় পোচ টাং দিয়ে কাজ করছে তখন সেটাকে বলছে পোচ, ছোপ, হ্যাঁ ছোপ বলছে। তাহলে সেই ছোপ থেকে আসছে কি রঙের পোচ, আমরা আগে বলছি ছোপ, হ্যাঁ ছোপ ছোপ করে রং দেওয়া, ছোপ ছোপ করে রং দেওয়া, এই ধরনের একসাথে রঙের স্তূপ, হ্যাঁ সহজে বললে রঙের স্তূপও বোঝা যায়, সেই জিনিসটাকেই বলছে কি রঙের পোচ, টেনে যখন দিচ্ছে ব্রাশিং করছে তখন সেটাকে বলছে রঙের পোচ। ডতে আসছে ডাগর, ডাগর হচ্ছে বৃহৎ, বড়, আবার সেটা কোন শব্দের সাথে ব্যবহার করছে দেখো, বৃহৎ বা বড় সেটা কিন্তু সব জায়গায় ইউজ হয়নি, ব্যবহৃত হয়নি, ব্যবহার হয়েছে কোথায়, ডাগর চোখ, ডাগর মেয়ে, অর্থাৎ মেয়েটা বড় হয়েছে তাকে বলছে ডাগর, সেখানে তো আমরা বলতে পারবো না বৃহৎ মেয়ে,
ঠিক আছে, সেই শব্দটা এখানে যাচ্ছে না, মিলছে না এখানে। তো সেখানে বলছে ডাগর মেয়ে, আর বলছে কি ডাগর চোখ, অর্থাৎ বড় বড় চোখ, দেখতে সুন্দর চোখ, বড় বড় চোখ, এই ধরনের চোখকে বলছে ডাগর চোখ। তো তারিফ, তারিফ মানে প্রশংসা আর বাহবা। তেজস্বী, শক্তি, শক্তিশালী, তেজময়। তাহলে আমরা এখানে বেশ কিছু শব্দ দেখতে পেলাম, শব্দগুলো সম্পর্কে আমাদের কিছুটা ধারণাও নিলাম। তাহলে শিক্ষার্থীরা, আমরা শব্দগুলো যেহেতু দেখেছি, আমাদেরকে আয়ত্ত করতে হবে, বেশি করে ভালো করে জানতেও হবে। আমরা এই ক্লাসগুলো ভালো করে চর্চা করব বাসায়, যেন আমাদের আরো ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি। এরপর আরো একটু আমরা দেখি, তাহলে শিক্ষার্থীরা আমরা এবার দেখি দ দিয়ে কি দেওয়া আছে। দ দিয়ে দরবার, রাজসভা। আমরা জানি দরবার বললে রাজসভাটাই চলে আসে, দরবার, রাজসভা, জলসা। দিব্যি, দিব্যি বলতে বোঝাচ্ছে উত্তম, চমৎকার, পরিষ্কার করে, ভালোভাবে, উত্তম, চমৎকার, পরিষ্কার করে। ন, নিখিল, সমগ্র, পুরো, সমুদয়। নিরানন্দ, আনন্দহীন, বিষণ্ণ, অসুখী। নিয়তি, ভাগ্য, অদৃষ্ট, নসিব। সতে আছে কি দেখো, শীর্ণ, ক্ষীণ, রোগা। দন্তের সাথে আছে সচরাচর, সাধারণত, প্রায়শ, বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বানান দেখলাম, অভিধান দেখলাম, দুটো জিনিসই আমরা ভালোভাবে বাসায় রপ্ত করার জন্য এটা আমরা পড়ার পাশাপাশি খাতায় চর্চা করতে হবে, যেহেতু এখানে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ, বিভিন্ন জিনিস এসেছে। এই জিনিসগুলো শুধু আমরা যদি পড়েই শেষ করি, আমাদের মনে রাখা সম্ভব হবে না। দীর্ঘস্থায়ী ভাবে মনে রাখার জন্য এটা চর্চা করতে হবে তোমাকে খাতায়। যখন তুমি খাতায় একাধিকবার লিখবে, তখন অভ্যাসগত ভাবেই তোমার বানানগুলো শুদ্ধভাবে চলে আসবে, আর তুমি তো অবশ্যই সেটা তোমার মনে এবং মাথায় গেঁথে নিবে, সেভাবেই পড়বে। তাহলে শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে আসব। আজকে সবাইকে আমরা আজকে আমরা সবাই তাহলে এই পর্যন্তই পড়াটা দেখলাম। আগামী ক্লাসের জন্য আবারও তোমাদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, আর তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।